السلام عليكم ورحمة الله وبركاته. যারা একটু পিছনে আছেন একটু চেপে বসেন, শীত কম লাগবে, মাহফিলও সুন্দর হবে। একেবারে পিছনে যে বাইরে আছেন আপনারা একটু সামনে চলে আসেন, একটু কষ্ট করে সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ হামদাশাকিরিন ওয়াসসালিহিন والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعد محمد وآله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه মোহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: أوصيكم بتقوى الله فإن تقوى الله توفي بقته وتوقي عقوبته وتوقي سخطه، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين: الإيمان بدع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، لا إله إلا الله. ولا أكثر آواز يقول لا إله তুমি মাহ প্রভু জানি, রোয়ে অধমের
তুমি তো সীমানাহীন দয়ারাখা, তোমার দুয়ারে ফিরি আসি হরে মা, তোমার দুয়ারে ফিরি আসি হরে মা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله বক্সিমাইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 31তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, পেশাজীবী বন্ধুগণ, ছাত্র শিক্ষক এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করব সেই মহান মাহবুদের তরে, যিনি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে কোরআনের এই ভিআইপি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। তিনি কে একটু জোরে বলা যাবে তার নামটা? তিনি কে? সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করব। নিজের ভাষায় যদি আমরা বর্ণনা করি, সারা জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। এজন্য আল্লাহ পাক নিজের প্রটোকলটা নিজেই মেনটেন করেছেন, সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহকে প্রটোকল দিতে গিয়ে আবু জেহেল, উতবা, সাইবারা আল্লাহর অনেক অ্যাসিস্ট্যান্ট ধরেছিল, লাত, মানাত, উজ্জা, এগুলি তাই না? তারা এগুলি ধরছে আল্লাহর প্রটোকল দেওয়ার জন্য। এতে কি আল্লাহকে প্রটোকল দেওয়া হয়েছে না আল্লাহর ইজ্জতের হানি হয়েছে? তারা বরং আল্লাহকে মখলুকের কাছে তারা ছোট করেছে, ঠিক না? মাযযাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা, এজন্য তিনি নিজে নিজের ডেজিগনেশনগুলি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়ে আল্লাহকে কি ডেজিগনেশন দিবেন? আল্লাহর আরো 99টি সিফাত আছে, সিফাতি ডেজিগনেশন আছে, উপাধি আছে, নাম আছে, ওগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তো বাংলাদেশের প্রেসিডেন্টকে যেমনি রাষ্ট্রীয় নির্ধারিত ডেজিগনেশনের বাইরে কেউ যদি সম্বোধন করে, রাষ্ট্রীয় আইনে তাকে ধরা হয়, ঠিক না? আমরা ডিসি সাহেবকে বলবো মাননীয় ডিসি সাহেব, মন্ত্রীকে বলবো মাননীয় মন্ত্রী, কিন্তু প্রেসিডেন্টকে কি বলবো? কেউ বলতে পারবেন? হ্যাঁ, প্রেসিডেন্টকে যখন সম্বোধন করবেন তখন কি বলতে হবে? মহামান্য। তাকে যদি বলেন বরাবর মাননীয় প্রেসিডেন্ট, তাহলে এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। ভুল কোথায়? যে প্রেসিডেন্টের মতো সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্র নির্ধারিত প্রোটোকল মেনটেন করে তাকে সিগনিফাইজ করা হয়নি, তাকে চিহ্নিত করা হয়নি, তাকে সম্বোধন করা। তো এটা দুনিয়ার প্রেসিডেন্টের জন্য যদি এইরকম রাষ্ট্র নির্ধারিত থাকে,
আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পৃথিবীর কোনো ক্ষমতাশীল রাজা বাদশার কোনো তুলনা হয়? একটু জোরে বলতে হবে, তুলনা হয়? তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দয়া করেছেন আমাদেরকে যে তিনি তার কি ডেজিগনেশন মেনটেন করে তাকে সম্বোধন করা হবে এইটাও তিনি জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ঠিক তেমনি আল্লাহ পাকের হাজারো দয়া যে আমরা তার শুকরিয়া তার কৃতজ্ঞতা কিভাবে আদায় করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, وقل الحمد لله الله বলেন বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ, তাইলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায়ের জন্য যেহেতু আল্লাহ স্বয়ং একটা কালেমা শিক্ষা দিয়ে দিয়েছেন, বোঝা গেল এর চেয়ে ফাইক, এর চেয়ে লায়েক, এর চেয়ে জামে, এর চেয়ে মানে, এর চেয়ে পরিপূর্ণ প্রশংসা আর হতে পারে। তো আল্লাহ বলতেছেন বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ, আপনারা বলবেন নি, জোরে বলতে চান না আস্তে? যদি আস্তে বলতে চান তাইলে মনে মনে বলার সুযোগ দিব, আর যদি জোরে বলতে চান তাইলে সেইটারও সুযোগ আছে। জোরে না আস্তে? জোরে বললে লাভ কি হইব? সওয়াবও হবে, দাওয়াতও হবে, ঠিকই না? এই আলহামদুলিল্লাহটার আওয়াজ তখন বাহিরে যাবে, তখন যাদের শীতটা বেশি লাগিয়া এদেরকে কাবু করে ফেলেছে, আলহামদুলিল্লাহর আওয়াজ পৌঁছার সাথে সাথে তাদের কলবের মধ্যে শিহরণ পয়দা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে সুরাতুল মাঈদা 35 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এর আলোকে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলব ইনশাআল্লাহ। ততক্ষণ থাকবেন তো? কেননা বুকশি মাইলের মানুষকে থাকবেন তো বলার দরকার হয় না, কিন্তু আজকে যে শীত, আমি বুকশি মাইলে যত দিন ধরে আসতেছি এমন শীত আমি দেখিনি। শীত একটু বেশি লাগতেছে না? এই জন্য বলতেছি আপনাদের যখন কষ্ট হবে তখন আপনারা ইশারা দিবেন, আমি দোয়া করে শেষ করে দেব, তার আগ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা 31তম মাহফিলের উদ্বোধনী এই রাতকে স্মৃতিময় করব ইনশাআল্লাহ করেন, নাকি ইন? আমি বলবো ইন ইনশা, আর আপনারা বলবেন আল্লাহ, এরকম না? কি যে সমস্যা হয়েছে, এখন বক্তায় কয় ইনশা, শ্রোতায় কয় আল্লাহ। হ্যাঁ, তো একটা পায়জামা বাফে ফিনছে, এক ফাও ফুয়ে ফিনছে, আর এক ফাও দুইজন ছুটি ছুইনি গাত, আর মাইসে দেখি আবার গাত, বাহ এক পায়জামা লাগাইছে উনি বাপতে মাতেন না আসেন কেন? আমাদের বক্তাদের অবস্থা এরকম হয়ে গেছে, বক্তায় কয় লা ইলাহা, শ্রোতায় কয় ইল্লাল্লাহ। কত করে যে বললাম যে এটা এটা কমপ্লিটলি একটা কুফরি। আরে মিয়া ভাই, আল্লাহ পাকের কালিমাতুত তাকওয়া বলেছেন আল্লাহ, এটা কালিমাতুত তাকওয়া, সুবহানাল্লাহ, কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাতুত তাকওয়া কি বলেন? এটাকে কালিমাতুত তাকওয়া কেন বলা হয়? এই কালেমা জাহান্নামের ঢাল হয়ে যায়, এই কালেমা স্বীকৃতি দানকারীর জন্য জাহান্নামের সব দরজা বন্ধ করে দেব। এই জন্য এই কালেমার নাম হলো কালিমাতুত তাকওয়া। এই কালেমাটাও বক্তা কয় লা ইলাহা, শ্রোতায় কয়, কোনো বক্তা যদি লা ইলাহা করে বন্ধ করে দেয় আপনারা নিজের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তো? বক্তায় কয় ইনশা, শ্রোতায় কয় আল্লাহ, এ কি কোন যুগে আসলাম? পূর্ণ বলতে হবে,
বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু বাক্য আছে এটা বক্তা অর্ধেক বলবে শ্রোতা, অর্ধেক বললে অসুবিধা নেই, কিন্তু ইনশাআল্লাহ এটা তো কোরআন মজিদের একটা আয়াত, একটা দোয়া, একটা জিকির, এটার কর্তৃত করে কেন বলবেন আপনি? মাজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সূরা মায়দা থেকে তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এই আয়াতে আল্লাহ পাক তিনটি নির্দেশ দিচ্ছেন, তাও কাদেরকে? ইমানদারদেরকে। আর নির্দেশ দিচ্ছেন, নির্দেশ দেওয়ার কয়েক স্রোত আছে, আছে না? এই উবা কইলাম, এটাও তো নির্দেশ। ও বাবা একটু দাঁড়াও না, এটাও তো নির্দেশ, কথা কই না? তো প্রথমে যে হ্যাঁ দাঁড়া কইলাম, এটা কি হুমকি স্বরূপ? এটা কি বোঝা গেল? যাকে নির্দেশ দেওয়া হচ্ছে, যাকে নির্দেশ দেওয়া হচ্ছে তার প্রতি বক্তার ক্রোধ বেরিয়ে আসতেছে। কোরআন শরীফে এইরকম আল্লাহর কথা আছে, ধরো শিকল বান্ধ কাফেরদের জন্য, কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এখন ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, অত্যন্ত দরদি ভাষায়, স্নেহময়ী ভাষায়, দয়ার ভাষায়, প্রিয় ভাষায় ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ওই সমস্ত বান্দাগুলি যারা ইমান আনছে, সুবহানাল্লাহ, ওহে ওই সমস্ত বান্দাগুলি যারা ইমান এনেছে, তাদেরকে বলতেছি শোনো, ইত্তাকুল্লাহ, এক নম্বর আদেশ, আল্লাহকে পরোয়া করো। কাকে পরোয়া করো? আল্লাহকে। দুই নম্বর আদেশ, এবং তার নৈকট্য তালাশ করো। দুই নম্বর নির্দেশ, আর কন্টিনিউ সদা সর্বদা অবিরাম তার রাস্তায় তোমরা জিহাদ করো। আদেশ কয়টা? আল্লাহর এই আদেশ প্রিয় ভাষায় না রাগের ভাষায়? তো প্রিয় ভাষায় আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রিয়জনকে, না যাকে পছন্দ করেন না তাকে। তাহলে বোঝা গেল ইমানদাররা আল্লাহর খুবই প্রিয়জন, তাই না? যারা ইমানদার তারা কার প্রিয়জন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অত্যন্ত প্রিয়জন। এই প্রিয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আদেশ দিচ্ছেন, একটা হলো আল্লাহকে পরোয়া করো, দুই নম্বরে তার নৈকট্য তালাশ করো, তিন নম্বরে তার পথে তোমরা অবিরাম সংগ্রাম করো। এটা আল্লাহর আদেশ, সুতরাং এর অন্যথা করা আমাদের পক্ষে কি মুনাসিব? কথা বলেন না, অন্যথা করা কি মুনাসিব? তো কেউ যখন আপনারে আদর করে ডাকিয়া কোনো দায়িত্ব সমজায়, আপনি তার প্রতি মরুয়ত রক্ষা করেন, গিয়া হয় বা হল জানে মানেন না, কিন্তু এ বেটায় যেভাবে আমারে মায়া করিয়া কথা হানেন, কইছে আমি তার মুখের উপরে না করতাম পারছি না। দুনিয়ার মানুষে যদি এইভাবে তোমারে স্নেহ করিয়া মহব্বত করিয়া প্রিয়জন ভাবিয়া যদি তোমারে কোনো দায়িত্ব দেয় মরুয়ত রক্ষার্থে, তুমি এইটারে গ্রহণ করো। ও দুনিয়ার মুমিনগুলি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতির মধ্যে তোমারে প্রিয়জন হিসেবে গণ্য করে
আল্লাহ রব্বুল আলামিন তিনটা তাকলিফ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। তাকলিফ মানে আমরা মনে করি কষ্ট, আরবি শব্দ। তাকলিফ মানে দায়িত্ব সমঝাইয়ে দেওয়া। কি সমঝাইয়ে দেওয়া? একটা হলো তাকওয়াল্লাহ। একটা সহজ ব্যাখ্যা হলো, আচ্ছা কলান তো দেখি, কোন মানুষ যখন পুলিশ দেখে তখন ফৌজদারি বন্ধ করে দেয়, করে না? কথা বলেন, তাইলে তো পুলিশরে ফরোয়া করছে। আর সমাজে যদি এমন কেউ থাকে সামাজিক আইন কানুন মানে না, পারিবারিক আইন কানুন মানে না, রাষ্ট্রীয় আইন কানুন মানে না, আমরা তারে হই ইগুতো বেফরোয়া হয়ে গেছে বা ও যে মুরব্বী হল বন হেউরে ফরোয়া করলো নি না। এখন ফরোয়া করা যে করে না তারে আমরা কই কিতা বে ফরোয়া। তো এইভাবে যে মুরব্বী হলরে ফরোয়া করলো না তারা আমরা প্রশংসা করি না, নিন্দা করি। আচ্ছা আর মুরব্বী হলরে যদি ফরোয়া করে তাইলে সে কি করে? আদব রক্ষা করে, আইন কানুন শৃঙ্খলার ভিতরে থাকে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এর চেয়ে বেশি পরোয়া করে পুলিশে গ্রামের মুরব্বীটা কি বেশি পরোয়া করে খারে পুলিশে? হ্যাঁ, পুলিশের হাতে কি আছে? ডান্ডা আছে। পুলিশে যত না পরোয়া করে এর চেয়ে বেশি পরোয়া করে সিপাহীরে, আর্মিরে। হ্যাঁ, হেদের গড়া গদা কি ক্ষমতা আরো গরম, হেরা ফিটানো শুরু করলে একেবারে পি থাকি পি পর্যন্ত, মানে প্রেসিডেন্ট থাকি ফিয়ন পর্যন্ত ফিটাই তো ফানে যদি ফিটানো শুরু করে দেয়। কথা বল না, তাইলে আমরা পুলিশ থাকি এরারে বেশি মানে নাই ফরোয়া করি। কথা বুঝছি নি, সামরিক শাসন যখন জারি হয় মার্শাল ল, তখন হকলোর মুখে মুখে আয় বাবারে এই আসতে মাতিস কৌ যে এটা কিতারে ফরোয়া করবা? সামরিক কানুন রে, সামরিক কানুন। এখন আসেন, তাকওয়াল্লাহ মানে হলো আল্লাহকে ফরোয়া করা। এখন বুঝছেন নি, তাকওয়াল্লাহ মানে কি? আল্লাহকে পরোয়া করা। তো পরোয়া করলে কি হয়? যে যদি বেপরোয়া হয়ে যায় আল্লাহ থেকে তাহলে ভয়াবহ শাস্তি। ভয়াবহ কি শাস্তি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 258 আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন, কয়টা? আর এরপরে আসছে ওসিলা। কি আসছে? ওসিলা মাত্র 2 আয়াতে, সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরাতু বনি ইসরাইলের 57 নম্বর আয়াত। এই 2 আয়াতে ওসিলা শব্দে শব্দটি আসছে। কোরআন মজিদের আর কোথাও ওসিলা শব্দ নাই। তো আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে পরোয়া করো। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, গোটা মানব জাতিকে আল্লাহ পাক দরদি ভাষায় ডাক দিয়ে বলতেছেন তোমরা তোমাদের সেই রবকে পরোয়া করো যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মাযযাজ হাজিরিন, মুহতারম হাজিরিন, তো এখন আসেন আমরা কেন পরোয়া করব, আল্লাহকে কেন পরোয়া করব?
পুলিশে পরোয়া করিয়া পুলিশ থেকে মানুষ দূরে যায় কি যায় না, আর্মির পরোয়া করিয়া আর্মির থেকে দূরে যায়, কিন্তু আল্লাহর পরোয়া করা মানে আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়া, আল্লাহর কাছাকাছি আল্লাহর নৈকট্য সুবহান। এখন তাকওয়া জিনিসটা কি? কিসসাতুন আজীবাতুন রাঈআ, আল-কাসাসু রাঈআ নামে একটা আরবি গ্রন্থ আছে, সেখানে মুসান্নিফ তিনি চমৎকার একটা গল্প উপস্থাপন করেছেন, যেটার সঙ্গে এই তাকওয়া বোঝার মতো একটা সুন্দর এতেবার আছে, ইবরত আছে, হিকমা আছে, শুনবেন সেটা বলব। তিনি বলতেছেন যে একজন যুবক এক প্রসিদ্ধ হাকিম, বিশাল উঁচু টিলার উপরে তার বিরাট প্রসাদ ছিল, সেখানে গেছে, হাকিমের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বিস্তারিত শোনার পরে হাকিম এই যুবককে একটা দায়িত্ব দিচ্ছেন, দায়িত্বটা হলো বললেন একটা চামচের মধ্যে কয়েক কাতরা, কাতরা বুঝেন তো, কয়েক ফুটা তেল একটা চামচে দিয়ে বলতেছেন তুমি এইটা হাতে নিয়া সমস্ত এই ইমারত, এই কাসার, এই টাওয়ার পরিদর্শন করে আসো, তবে খেয়াল রাখবে তেল যেন না পড়ে। তো যুবক তো হাকিমের নির্দেশ কোনো মতে যেদিকে রাস্তা সেই দিকে সে গোটা টাওয়ারটা সার্চ করেছে, কিন্তু সব সময় তার নজর ছিল তেলের দিকে। সে যখন ফিরে আসলো, আসার পরে বললো যে তিনি সময় দিলেন দুই ঘন্টা পরে তুমি আমার সঙ্গে মোলাকাত করবা, এই চামচ আর এই তেল সহ, চামচ আর তেল নিয়ে আসি দুই ঘন্টা পরে। এখন হাকিম তারে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি এই ইমারতে কয়টা কক্ষ আছে? কয় হা হা লা, আমি জানি না, জানো না? আচ্ছা এই ইমারতের আরেকটা কক্ষ আছে যেখানে বিভিন্ন আকাশের বিভিন্ন তারকাগুলির চিত্র এবং আরো বিভিন্ন মানচিত্র আছে, এইটা কোন দিকে বলতো? এটা বলতে পারবো না। যুবক বিরক্ত হয়ে বলল যে আপনি আমারে দুই ঘন্টা সময় দিছেন যে যাতে তেল চামচে থাকে এটা বাহিরে না পড়ে, আমি তো সবসময় এইটার দিকে তাকাইছি, আমি তো ইমারতের কোন দিকে কোনটা আছে এটা দেখি নাই। হাকিম বললেন ঠিক আছে এখন যাও, এখন তুমি যাও ঘুরে আসো সমস্ত ইমারতের সব কিছু সার্চ করে, আরো দুই ঘন্টা সময়। এবার সে এবার ভ্রমণটা কিরকম যে একেবারে করিডোর বারান্দা কোথায় কি আছে সব নকদর পেশে মেমোরাইজ করতেছে, মেমোরির মধ্যে ধারণ করতেছে। ফিরে আসার পরে সে তো ভাবছে যে ঠিক আছে বাপু, এইবার তুমি বলো কোন কক্ষে কি আছে একেবারে গড় গড় করে বলে দিব, প্রস্তুত? হাকিম এবার বললেন তোমার চামচটা দেখাও, চামচ বুঝছেন নি? হ্যাঁ চামচ, হ্যাঁ চামচ তো আছে, তৈল কোথায়? এক ফোঁটা তৈল, কথা বুঝেছেন? হাকিম তখন তারে বুঝিয়ে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এই পৃথিবীতে বান্দা তুমি এইভাবে সতর্ক হতে হবে, আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে দিয়েছেন, তোমার তৈল ঠিক থাকবে, কক্ষের সব জ্ঞান তোমার মধ্যে থাকবে। তুমি যদি শুধু তৈলের দিকে মনোযোগী হও, কক্ষের কোথায় কি আছে ধোকা খাইবা। আবার যদি কক্ষের প্রতি কাসারের প্রতি এত বেশি মনোনিবেশ করো, তৈল শেষ হইয়া যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাকওয়া আল্লাহ হলো এই জিনিস, এটা কেবল মুমিনেরা পারে, কাফিররা এটা পারে না। এরা যখন চামচের দিকে খেয়াল করে, এদের দুনিয়া বরবাদ হয়। আবার যখন দুনিয়ার দিকে খেয়াল শুরু করে, রুহটা নষ্ট হইয়া যায়, রুহ কি হয় নষ্ট হইয়া যায়। তো তাকওয়াল্লাহ হলো এমন একটা ঔষধ, আল্লাহকে যখন বান্দায় পরোয়া করে, তখন সর্বাবস্থায় তার চামচের তৈল থাকে, দুনিয়াও চলে। ভাইগুলি আমার, বন্ধুগুলি আমার, এবার আসেন তাকওয়ার গুণটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইনসানের মধ্যে দিয়েছেন। আল্লাহ মানব সত্তাকে সঙ্গতিপূর্ণ করেছেন, তাসবিয়া দিয়েছেন, ব্যালেন্স করেছেন। কিভাবে? এখানে ফুজুর দিয়েছেন, পাপাচারি মনোভাব, সাথে সাথে তাকওয়া দিয়েছেন, পরোয়া করার মনোভাব। সুবহানাল্লাহ। গরু মহিষে ফরোয়া করে নি মতই না, যদি ফরোয়া থাকতো তাইলে যে গাবিয়ে বাচ্চা দিল, এই বাচ্চাটা বালে হওয়ার পরে তার মার পিছনে দৌড়ানি শুরু করে করে না, তাইলে বোঝা গেল এগুলোর মধ্যে কি নাই, তাকওয়া কেন নাই, আল্লাহ দিচ্ছেন না। এল্লা কি এখান নাই যে আপনি দেখা বাচ্চারে বদনাম করতা, ইগে যে তার মার পিছে দৌড়ে কোনোদিন কেউ হয়েছে নে, সি 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 অমুকর গাইয়ে এক বাচ্চা বড় হয়েছে রে, সর্বনাশ কেউ হইনি, এনে হইন না যে তার মধ্যে আল্লাহ পাকে কোনো পরোয়া করার মতো জ্ঞান দিছেন না। কিন্তু এর পরেও এইগুলির মধ্যে আদনা তাকওয়া আছে। কি আছে? আদনা তাকওয়া আছে। কি লেখান? ছোটবেলা তো মাঝে মাঝে গরু টরুলো রাখছি, দুষ্টা গরু যখন গিয়া আগে ভাগে গিয়া দান খাওয়াত ফুলে, রাখালে যখন আওয়া শুরু করে, তখন রাখাল গালালোয়ার আগে গিয়ে তুলিয়া দেয়, দৌড় দিত না নি। তো আগে তো এগুলা বুঝছি না, এখন বুঝিয়া যে এগুলোর মধ্যে তাকওয়া আছে, যে এখন বুঝে যে রাখাল এখন আমার মায়া হরাল নাকি আমরা, এখন গালাল হইলেও তাইলে বোঝা গেল এই গরুর মধ্যে পরিণামের ভয় আছে। কিসের ভয়? আর পরিণামের ভয় তাকিয়া পরোয়া সৃষ্টি হয়। কি হয়? পরোয়া। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, বলদের মধ্যে এমন বলদ আছে যে কেউ গেলে মাথা নাড়ে, মারার চেষ্টা করে, আবার যখন মালিকে গদা লইয়া কয় হে শান্ত হইয়া যায়, আছে কি না। তাইলে বোঝা গেল এই বলদের মধ্যেও একটা পরোয়া সৃষ্টি হয়েছে, মালিকরে পরোয়া করে, ঠিক কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, গরু লইয়া রাখাল যায়, দান খাওরা গাবি যেটা এটা আগে দৌড়ে, দেখছেন নাকি আগে দৌড়ে, তো পিছন দিক থেকে যখন রাখাল লেহে খুইয়া দাঁড়ি দেয়, ডাইনে গুরুত্ব আছে, খোল্লা ঘুরাই যায়, ঠিক কিনা, দেখছেন তো। এটা বোঝা গেল তার রাখাল বা তার মালিকের এই যে ধমকটা রেহে পরোয়া করছে, ঠিক কিনা। এটা একদিনে হয়েছে না, পরিণাম দেখতে দেখতে এটা তার মধ্যে পয়দা হয়েছে। হ্যাঁ,
পরিণামের কারণে মানুষের মধ্যে হায়ওয়ানাতের মধ্যে পড়োয়া তৈরি হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আইনা তাযহাবুন, ও বান্দা ওই যাস, আইনা তাযহাবুন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মানব জাতি, তোর করিম, তোর সম্মানিত রব থেকে তোরে কোন জিনিসে ধোকা দিল? আর এক জায়গায় আল্লাহ বলে নাই না তাযহাবুন, কই যাস বান্দা, কই তুই পলায়ন করিস? ও ভাইরে আমার, তোমার বলদে তোমার পিছন দিক থেকে যখন দূর দূর কর ডানে কও হে কও, সঙ্গে সঙ্গে পরোয়া করিয়া অবাধ্যতা তাকে ফিরে যায় গি। তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কতবার ডাক দিতেছেন, কই তুমি তো গুনার কাছ থেকে ফিরলা না, বিদায় আল্লাহরে পরোয়া করা হইল না। সুতরাং ই গাবির থেকে ই বলদর থেকে আরো বাদ নাই নেই কথা বলেন। আমার বান্ধবগণ, আমার ভাইরা, এবার আসেন বাড়িতে, আমরা কুকুর পুষি, একটা বেহায়া কুকুর আমার বাড়ির উচ্ছিষ্ট খায়, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, সামান্য নড়াচড়া দেখলে তার সমস্ত শক্তি দিয়া ধমকানি শুরু করে দেয়। হ্যাঁ, তো একটা কুত্তা যখন আপনার দিকে দেয় আসে, আপনি খালি হাতে যখন মাটিতে হাত দেন, কুত্তাটা আর সামনে আইনি কোন দিকে যায়? খেনে যায়, খারে পরোয়া করছে? যেন দিল মারতা তানে পরোয়া, এই পরোয়া করার কারণে তার উপরে চড়াও না হইয়া পিছনের দিকে যায়, ঠিক কিনা? তাইলে বোঝা গেল মানুষের লালিত, মানুষের কাছে থাকতে থাকতে একটা কুকুরের মধ্যেও তার মালিককে পরোয়া করার একটা মনোভাব তৈরি হয়, ঠিক কিনা? গেইটের ভিতরে মানুষ ঢুকছে, গাউ গাউ শুরু করিয়া ইয়া দৌড়িলার মালিকে দৌড়িয়া বার হয়, তখন হয় হে আইও, হওয়ার বাদে আর কুকুরে বুকায় নেই কথা কই না? আমার ভাইরা, তাইলে বোঝা গেল এই মালিকের উচ্ছিষ্ট খাইয়া যে কুকুরটা লালিত হয়ে, এই মালিকে যখন নির্দেশ দেয় তার একটা ধমক দেয়, সে বুঝে যে এখন আমি যার বিরুদ্ধে ধমকাধমকি করতেছি, তার বিরুদ্ধে ধমকাধমকি করাত আমার মালিক রাজি নাই। আমার মালিক কিটা নাই, তার কারণে হে দমকাদমকি বন্ধ করিয়া দেখুন যেন কুকুরে আইয়া এখন হুঙ্গে ইতা মানে মাফ চায়, এটা কিতা করে বলে আমি আপনাদের চিনছি না, না চিনিয়া আমার মালিককে যখন কইছেন তখন আপনি আমার বন্ধু। ও বাংলাদেশের ক্ষমতাসীন গুলি, অপহলান গুলি, স্বয়ং আল্লাহর নবী বলেছেন রে দল পহলান গুলি ও বিভিন্ন ভাবে দুনিয়ার ক্ষমতাশীল গুলি শোন, আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সহ এরাও বলেছেন, শোন শোন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ, তুই ওলামায়ে কেরামের হাতে হাত করিয়া লাগাস, আল্লাহ পাকে নু কইরা ইতা কিতা করস, তোর বাড়ির কুকুরের মালিকের ডাক শোনার সাথে সাথে বন্ধ করে দেয়, মানুষের দমকানো বন্ধ করে দেয়। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ওলামায়ে কেরামরে তুই ধমকাস, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হুলিয়া জারি করস, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তোরে নিষেধ করিয়া গেছেন, তোর বাড়ির কুকুরের কেউ কেউ বন্ধ হইয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উলামায়ে কেরামের বিরুদ্ধে তোর কুত্তাই গুণ বন করতে নাকি বন্ধ করা দরকার আছে না নাই কথা কই না?
তাইলে দেখলাম আপনা এই হায়ওয়ানাত গুলার মধ্যেও তাকওয়া ফয়দা হয়, পরোয়া ফয়দা হয়, ওই কি হয় না? তো বাড়ির ফালা কুত্তায় যখন মালিকরে যত বেশি পরোয়া করে মালিকর আদর স্নেহ বাড়ে না কমে? বাড়ে না নি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষগুলি মুমিনগুলি এবার চিন্তা কর, তুই তোর মওলা আল্লাহ রাব্বুল আলামিন রে যদি পরোয়া করা শুরু করস, একটা মালিকে তার কুত্তায় তার এত বেশি পরোয়া করে তার কারণে গুড়ে কুলো লইয়া নাকো চুমু দিলাই দেয় না? ইলা ও ইউরোপিয়ান বেটিরা যখন কুত্তা লইয়া বিছনার তলে এক বিছনার তলে ঘুমায়। হ্যাঁ আমার ভাইরা, একটা মানুষের প্রতি একটা কুকুর যদি পরোয়া করার কারণে কুকুরের প্রতি একটা মানুষের এমন ভালোবাসা হয়, ও দুনিয়ার মানুষ মানব জাতিগুলি তুমি যখন তোমার আল্লাহরে পরোয়া করা শুরু করো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কত কাছাকাছি নেই। এখন তাকওয়াল্লাহ অর্থ বুঝছেন তো? কথা ভাই বুঝছেন নি? পরোয়া করা, পরোয়া করা মানে কিতা? এখন কইবা যে পুলিশ তো সামনে আছে নাকি দেখি আর পরোয়া করি আর আল্লাহর নাফরমানি করে কিন্তু নগদ আল্লাহ ধরেন নি, কথা কেন ধরেন নি? নগদ ধরেন না, আল্লাহর পাকড়াওটা আমরা দেখি না কিন্তু আল্লাহ পাকে নগদও ধরেন বাকি তো। এই জন্য আল্লাহ রসুল 17-18টা জিনিস থেকে নাম ধরে ধরে তিনি ফানা চাইতেন আল্লাহর কাছে, এর মধ্যে একটা বলতেন অফুজাতিক ধরে ফেলতে পারত, আল্লাহ ধরে নাই ও উম্মতে মুহাম্মদীর দল। আল্লাহর নবী সারা জীবন দোয়া করে গেছেন অফুজাতিক, আল্লাহ সাথে সাথে তুমি প্রতিশোধ নেওয়া থেকে তোমার কাছে পানা ছায়। রাসূলের এই দোয়া কবুল হইছে, আল্লাহ নবী দোয়া করেছেন ওই দোয়ার ফজিলতে উম্মতে উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাড়াতাড়ি ধরে না। কফুজাতিনি খামিক ওয়াজমিই সাখাতিক, আল্লাহ তোমার যাবতীয় ক্রোধ থেকে তোমরা পানা চাই। আমিন বলেন, আরো যদি হোক আমিন। আল্লাহ পাখি চাইলে তাড়াতাড়ি প্রতিশোধ নিতে পারেন কিনা? ফারহান কিন্তু তোমারে ধরছই না। আল্লাহর আরেক নাম হলো রহমান, আল্লাহর আরেক নাম কি? এইভাবে 99 নাম আছে। তো আরেক বান্ধারি এক মৌলবী এই বেটায় আল্লাহর নাম একটা লাগাইছে রঙ্গিনা, নাজিল্লা বলবেন না? আমি শুনলাম সে বলতেছে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আর তার শ্রোতারা তার মুরিদরা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। ও আগে বলি নাই যে আল্লাহর কি আছে নির্দিষ্ট ডেজিগনেশন, এর বাইরে যদি কেউ বলে, প্রেসিডেন্টে যদি তার ডেজিগনেশনের বাইরে বলা হয় এটা রাষ্ট্রদ্রোহিতা, আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি কেউ ডেজিগনেশনে ভুল করে সে হলো বিশ্ব মানবতা বিরোধী, ঠিক কিনা? আল্লাহর কোন নাম রঙ্গিলা আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হিবুনতে হুবল রে জেলা দেখতা আর ওলা খান আল্লাহরে মাফতা, আর ইগিয়ে রঙ্গিলা রেজেলা দেখে আল্লাহরে ওলা, কথা বলে নাই না? নাউজুবিল্লাহ পড়েন, এটা কুফুরি কথা। কেউ যদি এটা বলে তার সাথে সুবহানাল্লাহ পড়ে, বুঝিয়া হোক না বুঝিয়া হোক উভয় অবস্থায় তার জন্য তওবা করা লাজিম।
নতুবা কুফুরীর ফতোয়া তার উপর আসবে, কুফুরীর ফতোয়া আসবে, নাউজুবিল্লাহ পড়াবে। তাকওয়াল্লাহ এখন বুঝছেন তো? হ্যাঁ, আল্লাহরে পরোয়া করা, কাকে পরোয়া করা? তো তোমার হাতটা যখন মাটিতে নেও, একটা কুত্তায় মনে করে মারি দিব, এই পরোয়া করিয়া পিছনের দিকে দৌড়ায়, মুসলমান আমার আল্লাহ তোমার জাহান্নামের ভয় দেখায়, এরপরেও তুমি নাফরমানি থেকে ফিরে আসো না, তাইলে একটা পালক কুত্তার চেয়েও তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর আল্লাহর পরোয়া কেন করতাম? ফায়দা আছে, কি আছে? আল্লাহ নবী বলেন, ফাইন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কী মাক্তাহু ওয়া তুওয়াক্কী সাখাতাহু ওয়া তুওয়াক্কী উকুবাতাহু। আল্লাহর পরোয়া যদি করো, আল্লাহরে পরোয়া করলে আল্লাহর তাকওয়ায় তার পাকড়াও থেকে রক্ষা করে, আল্লাহরে পরোয়া করলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে, আল্লাহর দেওয়া পরিণাম জাহান্নাম থেকে বাঁচাই, আল্লাহর ক্রোধ থেকে বান্দারে বাঁচাই। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ومن يتق الله يجعل له مخرجا, যে আল্লাহরে পরোয়া করে আল্লাহ তার জন্য ব্যবস্থা উপায় বাহির করে দেন। কি করে দেন? উপায় বাহির করে দেন। দুনিয়াতে সমস্যা ছাড়া দুনিয়া আছে? কথা বলেন, আছে? সমস্যা ছাড়া দুনিয়া নাই। আপনি আল্লাহরে পরোয়া করো, তোমার সমস্ত সমস্যার সমাধানের উপায় বাহির করে দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহকে পরোয়া করার এক নম্বর সবক হলো, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর নজরের গায়েব হতে পারবো না। বস, আল্লাহরে পরোয়া। পুলিশে যদি আপনারে দেখে, বুঝলেন, যদি পুলিশে দেখেন, আর উল্টাপাল্টা কেউ করেননি, হ্যাঁ করেন না, তো এটা হচ্ছে পুলিশে ফরোয়া করলা দেখিয়া। আপনি যদি মনে করেন যে সব সময় আল্লাহ পাকে আমারে দেখরা, তাইলে আল্লাহ পাকে ফরোয়া করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ কি হবে? সহজ হয়ে যাবে। দুই নম্বর হলো, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয় এই আয়াতটা। কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে কি? আমি সংক্ষেপ শেষ করে ফেলতেছি, বেশি বেশিক্ষণ নেব না ইনশাআল্লাহ। আল্লাহকে পরোয়া করো, ভয় করো, আর তোমরা তার নৈকট্য তালাশ করো। কার নৈকট্য? আল্লাহ। অসিলা, এই আয়াতের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়। আর আরেকটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। মাজার পূজারীরা এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দিয়া দলিল দেয় যে মাজারও গিয়া আপনি আল্লাহর কাছে চাইতা, এটা ওসিলা। নাউজুবিল্লাহ, চাইফার জন্য কইছেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে এটা গিনা নয়, মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আউযুবিল্লাহ হইলে এখলা, আর নাউজুবিল্লাহ হইলে অবলেমিলিয়া, বুঝছেন না? আর বেঠিন তো এটা দেখুন, নাউজুবিল্লাহ, এটা নজবিল্লা না, এটা নাউ ও নাউজুবিল্লারে মহিলাদের ইস্তেমাল কি হয়েছে? কিটা নজবিল্লা। কোন মহিলায় যদি এটা খোয়ার আদত থাকে, এখন তাকে বন্ধ করে দিবা, বরং ফুরা নাউজুবিল্লা হইবা। কিতা কইবা? কোনো বাদ জিনিস দেখলে ফুরা নাউজুবিল্লা।
আর নজবিল্লা কইলে এটা আপনি কিতা করলা খতারে বিকৃত করিলা। হ্যাঁ মুআজ্জাজ হাজিন ওসিলা মনে আছে না আপনাদের? তবু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে তোমরা নৈকট্য তালাশ করো। তো এটা দিয়ে সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়, করা হয় কিনা? জি জি। এখন আসেন ওসিলার মানা কিতা। ইবতিগা মানে হলো তালাশ করা, কেমন তালাশ করা? সুবহানাল্লাহ। বাগিয়ুন মানে হইল কি? উল্টা হয়ে যাওয়া। বাগিয়ুন মানে কিতা? বিদ্রোহী হয়ে যাওয়া। আর ইবতিগা মানে হলো যে বাই লইয়া তালাশ করা। সুবহানাল্লাহ। আমি সেদিকে আর বেশি যাচ্ছি না, শুধু উলামায়ে কেরামের মজলিস হলে আরো বলতাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার তাফসীরে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইবনু কাসির, কাশ্যাফ, জারুল্লাহ জমকশরি, নাসিরুদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি, কুরতুবি, আবু সৌদ সহ পৃথিবীর নাম করা মশহুর যত তাফসীরের কিতাব আছে সবগুলিতে ওয়াসিলাকে বলা হয়েছে আল কুরবা, নৈকট্য। আল্লাহ তার মানে হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তুমি এমন আমল করো যে আমল তোমারে আল্লাহর নৈকট্য হাসিলে সাহায্য করে। এমন কথা বলো যেই কথা তোমাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে সাহায্য করে। তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তোমরা তাহার নৈকট্য তালাশ করো। এখন কি দিয়ে তালাশ করবেন দরকার আছে না? আল্লাহর নৈকট্য তালাশ আপনি কি দিয়ে করবেন? সমস্ত মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলতেছেন, সাহাবায়ে কেরামের মুফাসসির যারা তারাও বলতেছেন, এক নম্বর হলো যত ফরজ ইবাদত আছে এইগুলি হলো আল্লাহর নৈকট্য হাসিলের এক নম্বর ওসিলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা কর আর কাছাকাছি হ। কার কথা? ওয়াসজুদ ওয়াকতারিব, হা বান্দারে সিজদা কর আর কাছাকাছি হইয়া যা। এই সিজদা কি মাজারে ফিরে রে? খারে সিজদা করতা আল্লাহ রে? মাজারো না মসজিদ, যায় না মাজ না সান্দুয়াত, কথা বুঝছেন? যায় না মাজ না ডেরো গিয়া, কথা কই না? যায় না মাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে মসজিদ মুক্তারিব, বান্দা সিজদা কর আর কাছাকাছি হ। আল্লাহ নবী বলেন বান্দা যখন সিজদায় থাকে সেই অবস্থায় সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এখন আল্লাহর নৈকট্য হাসিল করতে তো এটা যারা হাসিল করে আল্লাহ পাকে তাদেরকে বলেন আল মুকাররাবুন, আস-সাবিকুন আস-সাবিকুন, উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ। আগের যারা আগে এরাই নৈকট্য প্রাপ্ত। আল্লাহ আকবার বলেন আরো জোরে করে, আল্লাহ আকবার। মসজিদের সর্বপ্রথম যে ঢুকে সাবিকুন আল মুকাররাবুনের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। এরপরে যে সে দুই নম্বর, এরপরে সে তিন নম্বর, এরপরে যে চার নম্বর, একেবারে তকবীরে উলা পর্যন্ত শেষ রাকাত পর্যন্ত যতজন গিয়ে শরীক হইবে জামাতে, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবতের সুযোগ দেন, কাছাকাছি হওয়ার সুযোগ দেন। এক নম্বর হলো সালাতের মধ্যে ফরজ সালাত, ফরজ সালাত। ফরজ সালাতের ঠিক
পরে আরো কিছু জিকির আছে। ইমাম সাহেব বলেন আই শুনছি আলহামদুলিল্লাহ আমার দামান মেটার মধ্যে আমল আছে, ওই যে সালাম ফিরেও কেছেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজ সালাত শেষ করি এইভাবে তিনবার আল্লাহু আকবার হুক্কা আর তিনবার আস্তাগফিরুল্লাহ হুক্কা, এই তিন আল্লাহু আকবার আপনার 300 বছরের আল্লাহু আকবার থাকি বড়। আপনি অত আল্লাহর কাছে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। কেন জানেন? বান্দা সালাম শেষ করছে, নামাজটা কি ফারিগ হয়ে গেছে কি, এই নামাজের মধ্যেও আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া এক আমল থেকে আরেক আমল গেছে ঠিক কিনা? নামাজ শেষ করিয়াও হয় আল্লাহ তুমি ছাড়ি দিছো, এর বাদেও আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আমার কবরও আল্লাহু আকবার, আমার মিজানও আল্লাহু আকবার, আমার হাসরে আল্লাহু আকবার, আমার সিজদার আগে আল্লাহু আকবার, আমার রুকুর আগে আল্লাহু আকবার, আমার রুকু থেকে ওঠার পরে আল্লাহু আকবার, আমার সালাতের ভিতরেও যেমনি আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে বান্দায় আবার হয় আল্লাহু আকবার, মানে হয় আল্লাহ যে আল্লাহু আকবার নামাজের ভিতরে হয়েছি বারে আমার দুনিয়াও আল্লাহু আকবার। সুবহানাল্লাহ না, এই নামাজের ভিতর আল্লাহু আকবার, এটা দুনিয়ার বারে নামাজের বাইরে আইতো নি, কথা কই না আইতো নি। ও বান্দাগুলি আমার, এবার আসেন আল্লাহর নবী বলেন তোমরা নফল দিয়া আগুয়াও। সুবহানাল্লাহ, নফল দিয়া কি করো, এগিয়ে যাও। কোন নফল? আল্লাহর নৈকট্য লাভের জন্য ফরজ সালাতের লগে যত নফল আছে, এশার লগে 2 রাকাত নফল লাগাইলাছে না, বিতরের লগে শেষে 2 রাকাত নফল লাগাইলাছে, তো আর কোন নামাজও আছে? হোক আছে, জোরের নামাজও আছে, আর কোন নামাজও? মাগরিবর নামাজও আছে। এই যত ফরজ সালাতের সুন্নতের শেষে মুরাতিব নফল খাওয়া এটারে, এই নফলেও বান্দারে আরো খাসা লইয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলার মধ্যে ফরজ সালাত সুন্নত আর সুন্নতর ফরফরি যে নফল আছে কখনাই নাই নাই নাফিসা ওয়াসিলা নামাজ নাফির চিল্লায় কোন নামাজ নাফির। তো জেনটাইন এই আয়াত দিয়া মাইশোর ওয়াজ করিয়া ফিরর গেছে মুরিদ দোয়াত উদ্বুদ্ধ করলা, 1 নম্বরে খেয়ানত করলা, 2 নম্বরে মাইশোরে ফদ দেখাইতে গিয়া বেফতে লইয়া গেলা কি, ফদ দেখাইতে বেফতে লইয়া গেলা না নি, আল্লাহর কাছাকাছি হইতে পারবো নি। এরপরে আসেন সিয়াম, ফরজ সিয়াম, আর ফরজ সিয়ামর ফর ফর শাওয়ালর কিছু সিয়াম আছে, আছে নি? হজ ফরজ হজল লগে উমরা আছে কিনা, হতা বইন আছে কিনা? যদি কেউ তামাত্তু করেন কিরান করেন তাইলে লগে উমরা আছে না নি? আছে, লগে লাগাই উমরা। আর যদি ইফরাত করে তাইলে শুধু হজ, কথা বুঝছেন নি? আর লগে লাগাইল উমরা যেটা ওইটা হইল গিয়া আল্লাহর হজ দিয়া আল্লাহর কাছাকাছি হওয়ার লাগি আরো থুড়া লাগাইলা। সুবহানাল্লাহ, উমরা হজ আর উমরা আল্লাহর নৈকট্য আসিল ওসিলা, কার নৈকট্য আসিল? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আসিল ওসিলা। হজ সালাত বাকি রয়েছে যকাত সদকা দান খয়রাত, এইটাও বান্দারে আল্লাহর কাছাকাছি লইয়া যায়। 1 নম্বর হলো যাকাত, 1 নম্বর কি? তাইলে বোঝা গেল মালদার হলে আল্লাহর নৈকট্য আসিলের একটা ওসিলা তান্তানোর কাছে আছে ঠিক কিনা?
যদি তারা শতকর আড়াই টাকা হিসাব করিয়া আল্লাহর নামে সৎকা করিলায় তাইলে একশত দিব আড়াই টাকা, কেয়ামতের দিন ফাইব ফুরা একশ, 1,00,000 টাকার যাকাত দিবে আড়াই হাজার টাকা।